বৃষ্টি কমলেও এখনও ফেনি কুমিল্লা নোয়াখালীতে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি ফেনীর পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ আসলেও অনেক জায়গা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজ খবর পাচ্ছেন না অনেকেই কুমিল্লায় গোমতী নদীর পানির উচ্চতা কমলেও লোকালয়ে বাড়ছে পানি সালদার ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন এলাকা চোদ্দগ্রামে বন্যার পানি কিছুটা কমলেও নাঙ্গলকোটে অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর আট উপজেলার বেশিরভাগ বাড়িঘর এখনও পানির নিচে তলিয়ে এদিকে লক্ষ্মীপুরের সহায়তার অপেক্ষায় পানিবন্দির সাত লাখ মানুষ খাগড়াছড়ি মেরুঙে বৃষ্টির বেশি গ্রাম এখনও পানির নিচে বাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও পানি নামছে গতিতে। রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতি একদিকে উন্নতি হলেও অন্যদিকে কাওয়াদিঘি হাওড়াঞ্চলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছে নোয়াখালীতে সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুনাসের আবু নাসের নোয়াখালীতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি আপডেট জানাবেন আর আশ্রয় কেন্দ্রগুলোতে কি অবস্থা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে সবকিছু এই পর্যন্ত লক্ষাধিক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে এবং একশ এক হাজারটির উপরে আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গাতে খোলা হয়েছে এছাড়া বেসরকারি অসংখ্য আশ্রয় কেন্দ্র রয়েছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই মেজেতে কেউ রাত কাটাচ্ছেন কেউ দাঁড়িয়ে গোটা রাত কাটাচ্ছেন এবং নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী অসুস্থ লোকজনের ভিড় গাদাগাদি করে সবাইকে থাকতে হচ্ছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণত সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে ব্যবস্থাপনা করছেন সেখানে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করছেন কেউ বা শুকনো খাবার দিচ্ছেন আমি যদি একটু দেখাই এখানে এই এখন আছে আমি একেবারে জেলা শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ এলাকা সরকারি আবাসিক এলাকার পাশে এই এই জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু পানি গত দশ দিন থেকে পানি যদিও বলা হচ্ছিল এখানে প্রথম দিকে যে বৃষ্টির কারণে অস্বাভাবিক বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরবর্তীতে ফেনি হয়ে উজানের পানি অর্থাৎ ছোট ফেনী নদী মুহুরি নদী এবং ফেনী নদীর হয়ে উজানের পানি বঙ্গোপসাগরে এই নোয়াখালী দিয়ে নামে ফলে প্রচন্ড বেগে জোয়ারের উচ্চতা বাড়তে থাকে এখানে এবং জোয়ারের পানি প্রবেশ করে এখন ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে গত দশ দিন থেকে মূলত এখানকার মানুষ এখন পানিবন্দী হয়ে আছে প্রায় সরকারি হিসেবেই বিশ হাজারের উপরে মানুষ এখানে পানি বিশ লক্ষের উপরে মানুষ পানিবন্দী আছে এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখনো উদ্ধার করে আনা হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে লক্ষণ নেই মানুষের সংখ্যা কেন্দ্রে বাড়ছে এ হচ্ছে এখানকার সর্বশেষ আবনাসের আপনি আমাদের সঙ্গে থাকুন এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরের সেখান থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ তথ্য জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস লক্ষ্মীপুরের এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন পানি আহ কতটা নামতে শুরু করেছে সবশেষ কি অবস্থা ধরে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগেও বৃষ্টি অব্যাহত ছিল কিন্তু এখন বৃষ্টি নাই তবে আজকে কিন্তু আমরা দেখেছি পানির যে উচ্চতা সেটি বাড়ছে এখানে যে বিভিন্ন আশপাশের এলাকা রয়েছে শহরে যে এলাকাগুলো রয়েছে সেখানেও পানি কিন্তু বাড়ছে তিন থেকে যে চার ফুট পানি বাড়ছে আমি এখন যেখানে আসছি এটি লক্ষ্মীপুর শহরের পা এই এই রোড যে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে কলেজ রোড সহ বিভিন্ন সড়কে কিন্তু পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু যে মানুষের রান্না বাড়া থেকে শুরু করে সব দিকে কিন্তু সমস্যা হচ্ছে তো আমরা এখানে যে বিশেষ করে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত যে যারা দুর্গত মানুষ হয়েছে তাদের পাশে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু দাঁড়িয়েছেন কিন্তু যে পরিমাণ প্রাণ দেওয়া হচ্ছে এটি একদম অপ্রতুল এবং অনেকেই তার না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে পাচ্ছেন না এই যে দীর্ঘ এক সপ্তাহ ধরে তারা কিন্তু বাসা বাড়িতে তারা কিন্তু অবস্থান করছেন তো এর ত্রাণ না পাওয়ার কারণে যেহেতু রান্না ভাড়া করা যাচ্ছে না সেহেতু ত্রাণ না পাওয়ার কারণে মানুষের দুর্ভোগ যেটি সেটি বাড়ছে তবে আমরা এই এইখানে যে এখন পর্যন্ত যে তথ্য গতকাল যে পানির যে উচ্চতা সেখান থেকে কিন্তু এখন আরো উচ্চতা বাড়ছে আপনি দেখতেও দেখতে পাচ্ছেন যে এইখানে যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু যে ভবনের পানি কিন্তু অনেক উপরে উঠে গেছে এবং যে একতলা যে ভবন এখানে মানে কিছু কিছু জায়গায় সেটা উঠছে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা অনেকের কথা বলেছি তারা বলছেন যে গ্যাস নাই এবং বিদ্যুৎ সমস্যা অন্যদিকে জ্বালানোর কারণে কিন্তু যে আসলে রান্না ভাড়া করা যাচ্ছে না বলে তাদের অনেক কষ্ট হচ্ছে তবে গত যে গতকাল থেকে আজকে যে পানি বাড়ার কারণে মানুষের দুর্ভোগও বাড়ছে এবং এখন পর্যন্ত যে সাড়ে সাত লাখ থেকে আট লাখ মানুষ পানিবন্দি রয়েছে এমনটি বলছে তবে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছেন এবারের এই এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এমনটি তারা জানিয়েছেন এর মধ্যে বেশিরভাগ মৎস্য এবং কৃষি যে বা পোলট্রি বিভাগ রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে বলে জেলা পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এছাড়া জেলা প্রশাসক যেটি জানিয়েছেন সুরাইয়া জাহান তিনি বলছেন যে এ দুর্যোগ মোকাবিলা করার জন্য সকল বিত্তবান যে মানুষ হয়েছে তাদেরকে এগিয়ে আসার জন্য পাশাপাশি এখানকার যেই স্থানীয় যে বিএনপি রয়েছে বা জামায়াত রয়েছে বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু মাঠে কাজ করছেন এবং তারাও কিন্তু মানুষের ধারা ধারা যাচ্ছেন যেন মানুষ তো না খেয়ে থাকতে হয় সে ধরনের কথা তারা বলছেন কিন্তু এখানকার যে রামগতি কমলনগর যে অংশ রয়েছে সেখানে যদিও পানির উচ্চটা কমছে কিন্তু আমরা দেখেছি মান্দারি যে দিগুলি কুষাখালী অর্থাৎ লক্ষ্মীপুর পূর্বাঞ্চল পানি কিন্তু এত বেশি বাড়ছে সেখানে কিন্তু কল্পনা করা যায় না গত চব্বিশ ঘন্টা এখানে যেটি অভিযোগ করা হয়েছে নোয়াখালী এবং ফেনি থেকে যে পানিগুলো আসছে ডাকাতি এবং রহমতখালী নদী হয়ে এই কারণে কিন্তু পানি বাড়ছে বলে এখানকার মানুষ জানিয়েছেন তবে যে অবল সেটি কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ মধ্যে রয়েছে নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মীরা